জানুয়ারি বৃহস্পতিবার 2023 ইংরেজি সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তরুণ দত্ত প্রয়াত হয়েছেন। কলকাতা ত্রিপুরা ভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাতে জীবনাবসান ঘটে তাঁর। বয়স হয়েছিল 67 বছর। তরুণ দত্তের বাড়ি খয়রপুরের বৃদ্ধনগরে। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই গভীর শোকের ছায়া নেমে এসেছে গোটা খয়রপুর এলাকায়। তাঁর মরদেহ শুক্রবার অর্থাৎ 27 জানুয়ারি রাজ্যে আনা হয়েছে। সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পবিত্রকর জানান, বুকে যন্ত্রণা অনুভূত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার কলকাতা যান তরুণ দত্ত। ত্রিপুরা ভবনে উঠেন, সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে রাত 9:30 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। যেদিন যাবে তার আগের দিন আমাকে ফোন করে বলবো, আমার তো যেতে হবে, নিশ্চয়ই যাবে, যাও ডাক্তার দেখিয়ে আসো। ওইখানে গিয়ে ডাক্তার দেখাতে গিয়ে সেইভাবে ফলে পড়বে এবং আমাদের সবাই ক্ষেত্রেই কোনো রোগ থাকলে সাবধানতা অবলম্বন করা উচিত, ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এই বয়সে তার প্রয়াস পার্টির প্রতি গণ আন্দোলনের ক্ষতি হবে এবং গণ আন্দোলন যেন একটি বিল্ডিং শরীরটা খারাপ হয় এবং এখানকার ওই এলাকার পার্টির সেক্রেটারি যে এলাকাটা বিভিন্ন দিক থেকে আক্রান্ত রক্তাক্ত বিজেপি সরকারের দ্বারা, সেই এলাকার পার্টি সম্পাদকের দায়িত্ব কঠিন দায়িত্ব ছিল তার উপর। এবং এই যে পয়েন্টটা লোক নিয়ে
আমাদের একটা ক্ষতি হয়েছে এবং একটা শূন্যতা তৈরি হয়েছে। সবাই মিলে হাতে হাত দিয়ে সবটা না পড়ো কিন্তু সেই শূন্যতা কোনো দিন সকলকে দিয়ে আসত এবং সেই কর্মজীবনে যে আদর্শের প্রতি অবস্থা ছিল কাজের মধ্য দিয়ে তার প্রতি শ্রদ্ধা আমাদের নিজস্ব তা প্রয়াণে আমি খুবই শোকাহত তার পরিবার পরিজনদের প্রতি সমালোচনা।